লাগে সম্মানিত আর ভিউয়ার্স, তো আজকে আমি আপনাদের সামনে আরেকটি টিভি নিয়ে এসেছি। আপনারা দেখতে পারতেছেন টিভিটার পরিস্থিতিটা। টিভিটার নাম হচ্ছে হামিম 21 ইঞ্চি সিআরটি বক্স টিভি। তো এই টিভিটি কিছুদিন আগে মেকানিক্সের কাছ থেকে কাজ করিয়ে এনেছেন, হয়তো 2 দিন ব্যবহার করার পরে টিভিটি আবার ফল্ট দেখা দিয়েছে। তো আমি এই টিভিটিকে এখন রিপেয়ারিং করব এবং আপনাদেরকে দেখাবো এটার কি প্রবলেম আর এই প্রবলেমটা কিভাবে সলভ করা যায়। তো চলুন শুরু করি আজকে টিউটোরিয়াল, বার্টিক্যাল প্রবলেম। তো সম্মানিত ভিউয়ার, আমরা এই টিভিটি এখন খুলে নেবো। তো টিভিটি হামিং 21 ইঞ্চি কালার টিভি, এটার মডেল হচ্ছে HM, দেখতে পাচ্ছেন এটার মডেল হচ্ছে HM T21T1। তো এই টিভিটি মেকানিক রিপেয়ারিং করে দিয়েছিল, 2 দিনও ব্যবহার করতে পারেনি। আমরা আমাদের সার্ভিসিং সেন্টার থেকে 30 দিনের গ্যারান্টি দিয়ে দিই, তারপরে কাস্টমার একটা ভুল অংশ বোঝে, আমি ভুল বুঝাই দিই। আমরা এখানে খুলে নেবো, আমরা যে কাজগুলি আসলে করে থাকি আপনারা ভিডিওর মধ্যে দেখেন, আমরা সম্পূর্ণ সরাসরি আমরা কাজগুলি করে থাকি এবং সেই কাজগুলি আপনাদের মাঝে শেয়ার করে থাকি, যাতে আপনাদেরও যারা কাজগুলি করেন কিছু ভালো একটু উপকারে আসে বা বিনোদন হিসেবে দেখেন তাদের একটু ভালো লাগে। আমাদের শুধু ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং পার্ট এটা একটা প্রাইমারি, এটা গুণগত মান এবং কাজের পরিচয়। আমরা দোকানে বসেই কাজ করতে পারি, দোকানে বসেই হাজার হাজার কাজ আসে, কিন্তু তারপর আমরা এখন সার্ভিসিং চালু করছি বিদেশি লোকদের জন্য। কারণ অনেকজনের পুরুষ বাইরে থাকে, কাজ করে ব্যস্ত থাকে, মুরব্বীরা বাইরে থাকে, তো সেক্ষেত্রে তাদের কাজগুলি আমরা করে দিই। আর মোটামুটি আমরা এই কাজগুলি যখন চালু করেছি আমরা অনেকটাই সাপোর্ট পেয়েছি, যার কারণে আরো বেশি আগ্রহ কাস্টমারের, বেশি আগ্রহ আমাদেরও। তো না কিন্তু কমবে নাই, মোটামুটি ভালোই লাগছে। কিন্তু টিভিটি যদিও হামি অর্থাৎ চায় না, তো এর আগে যে কাজটি আমি করেছি এবং দেখেছি সেটা হচ্ছে ওয়ালটন আলট্রা স্ক্রিন। তো এই যে আমরা মাইকিং করে গেছিলাম, যদি আপনারা পাইছেন, আমরা পুরো মতো থানা থেকে, পুরো মতো থানা থেকে আমাদের কাজ হতো, মানে পুরো মতো থানা এরিয়া নিয়ে আমাদের রিপোর্ট করেছে। তো এরকম যদি আমি বলতাম, আমি এরকম করার আমাকে এরকম করে কাজ করতে বলে, তো বন্ধুরা আমি আগে ফিল্টার দুটি লাগিয়ে নিই, কারণ কাস্টমার ভালো জিনিস চিনে কম, কারণ এটি আমরাও অনেক সময় চিনি না, এমন হইয়া দাঁড়ায়। কারণ আমরা যখন মাল কিনতে যাই বিভিন্ন এলাকায়, একটা কেলো করি, তো আমি দুটা ক্যাপাসিটারই খুলে নিলাম, মাগার একটা ক্যাপাসিটার তো লোড অফ হয়েছে, বুঝাও হয়ে গেল। তো বাচ্চাটার কথা শুনে ভালোই লাগলো, দেখা যাও অনেক বুদ্ধিমান বড় হইলে হবে। তো একটু স্কিপ করে নেব, দেখতে পালেন আমরা দুইটা ফিল্টার আগে চেঞ্জ করে দিতেছি। তো আমি এখন এই যে নতুন দুটি ফিল্টার, ভালো 1 নম্বর ফিল্টার নিয়ে নিলাম, তো ক্যাপাসিটার আর কি এগুলোর আমরা বলে থাকি। তো এটি এখন লাগিয়ে দেব। তো এখানে একটি ক্যাপাসিটার হচ্ছে 160 ভোল্ট, 160 ভোল্টের জায়গায় 160 ভোল্ট আমরা লাগিয়ে দিলাম। পঁয়ত্রিশ ভোল্ট ক্যাপাসিটার লাগিয়ে দিলাম, 35 ভোল্টের জায়গায়। যদি ভার্টিক্যাল ফাংশন এই ক্যাপাসিটার দিকেও অনেক সময় হয়ে থাকে, আমরা এখন এটিকে মারেন, লাইট মারেন, একটু সোল্ডার করে নিব। আমি সোল্ডারিং করে নিলাম সুন্দর করে, এখন এই ঠ্যাংগুলি কেটে নেব। দেখতে পারলাম আমি ঠ্যাংগুলিও কেটে নিলাম,
এখন এটাকে আবার পুনরায় আমি এসি প্লাগ ইন করে নেব এবং দেখি আর অন্যান্য কোনো প্রবলেম রয়েছে কিনা। পাতি মারেন পাতি মারেন তো টিভি 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 এখন টিভি প্লাগ সুইচটা দেন তো দেখি তো আমি এখন আগে ভোল্টেজ মেপে নেবো বাতিটা ধরেন তো সুইচটা কি টিপ দিছেন তো বন্ধুরা এর ভিতরে আর একটু প্রবলেম রয়েছে, সেটা হলো এসি কোডে কারেন্ট আসছে আমার একটু মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে এসি পটটি ভালোভাবে আমি লাগাইতে পারিনি, যার কারণেই এর ভিতরে ভোল্টেজ দেখাচ্ছে না। তো আমি এখন ভালোভাবে লাগিয়ে নিলাম, এসি চলে এসেছে এবং ডিসি আউটপুট মেপে নেব। পুরোটাই শোনা হলো এই আগের মতন অর্ধেকটাই, তো বাটি খেলেই রয়েছে। তো আমি আগে ফিল্টারটি চেক করে নিলাম, অনেক সময় ফিল্টার থেকে ওই সমস্যাটা হয়। তো ফিল্টারের যে পরিমাণ ভোল্টেজ দরকার, একটু ভোল্টেজ বেশি আছে, তাই আমি ভোল্টেজটা একটু কমিয়ে নেব। আমি একটু ভোল্টেজটা কমিয়ে দিলাম, এখন দেখি আসলে ভোল্টেজটা নিয়ন্ত্রণে এসেছে কিনা। তো এখন ভোল্টেজটা আমাদের অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে। তো এটার যে ভার্টিক্যাল আইসিটা, সে আইসিটা এখন লাগাইতে হবে। তো এটার ভিতরে খরচ বেড়ে গেল আমাদের। বন্ধুরা টি স্কিপ করে নেই। তো বন্ধুরা এটার আইসিটিও খারাপ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আসলে এই আইসিটি আগে কি এরকমই ছিল, এটার ভিতরে যে আইসিটি লাগানো সার্কিটটা নতুন, অথচ আইসিটি কিন্তু একেবারেই পুরাতন, দেখতে পাচ্ছেন। যার কারণে হয়তো আইসিটি পুরাতন, আমার মনে কোনো মেকানিক্সই করতে পারে। যাই হোক, এই পুরান আইসিটি আমরা ফেলে দিয়ে নতুন একটা আইসি লাগাই দিব। এটি বন্ধুরা, তো আমরা একটি নতুন আইসি লাগিয়ে নিলাম, তো একটু ভুল হয়েছে কারণ এটা অন্য। তো বন্ধুরা আমি লাগিয়ে নিতেছি এখন ব্যাটারিগুলো আইসিটি। আপনি বাচ্চা দে দে দাও, থাক আমি দাও দে। আমি একটা আমার আইসিটি লাগিয়ে দিলাম, এটা হচ্ছে 7840B, এলএ 7840B আইসিটি লাগিয়ে দিলাম। আগে যে আইসিটি বের করেছিলাম সে আইসিটিও ভার্টিক্যাল আইসি, তবে এটা চায়না মেশিনের জন্য নয়, সেটা হচ্ছে মানে STB 93 যে ভার্টিক্যাল আইসিটা থাকে ওয়ালটনের, ওয়ালটনের এখন আমি এটা সোল্ডারিং করে নিতেছি।
তো এই সিআরটি টিভিটি কাস্টমার বলতেছে বেশি দিন হয় নাই কিনে এনেছে, তো আমরা একটু ওয়াশ করে নেব যে জায়গাটা কাজ করে দিলাম, দেখে একটু নোংরা দেখা যায় যার কারণে। তো ভিউয়ার্স, হ্যাঁ আচ্ছা সেটা করে তো আমরা টিভিটি সম্পূর্ণ ওকে করে ফেললাম, তো একটু দাগ দাগ করে সেটা আমরা একটু দেখে নিতেছি, আগে একটু ফিটিং করে নিই। তো বন্ধুরা আমরা টিভিটি করতে কমপ্লিট, আমরা এখন ফিটিং করে দেব। ঠিয়া দে ঠিয়া দে ঠিয়া দে ছেলে দেখলে ঠিয়া দে আমার একটা ছোট্ট বাবু আছে না বুঝছেন নি, বিদেশ গিয়ে বড় হইয়া তারপর গিয়া টেহা কামাই দিব, কত বুদ্ধি। তো বাবুটারে দেখবেন নি, দেখতেছেন তো টু কিউট বেবি, দেখতে পারছেন এবার গাড়ি চলবো, টিভির ভিতরে গাড়ি চলবো, আর হে গাড়ি তুই দেখবি ও তোর মতো সব থাকতে আমি এরকম করছিলাম বে, টিভির ভিতরে গাড়ি চলে, টিভির ভিতরে হুন্ডা চলে, আবার দেখি টিভির ভিতরে আকাশটা পুরাই রে, কিন্তু মাগার টিভির থেকে দূরে গেলে আর এটা ধরতে পারি না। আকাশের চাঁদরা যখন ম্যাটের নিচে নামে আহরে তোরা সবাই দেখে না রে টন, তোর নাম কি রে? আবু বকর সিদ্দিক। কারণটা করছিস তোর আব্বার নাম কি রে? তো বন্ধুরা আমরা আসলে একটু বাচ্চার সাথে মজা করলাম, আবু বকরের মাথার ভিতরে মাশাল্লাহ অনেক বুদ্ধি, ওরা বুদ্ধিদান করুক, কি করলাম দেখা যাক। এইবার কমপ্লিট কাজ, আমার ওই ফ্ল্যাগটা খুললে আপনার ওই ফ্ল্যাগটা লাগায় লাইন দেন। তো সম্মানিত ভিউয়ার্স আমাদের এই হামিম টিভিটি কমপ্লিট, আমরা এখান থেকে এখন বিদায় নেব, স্কিপ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে, আসসালামু আলাইকুম।